ঘুরতে দিচ্ছিল এক গোয়ালার মেয়ে। তখন কৃষ্ণানন্দ চিন্তা করলো, এই গোয়ালার মেয়ে মা কালী কি করে হয়। যখনই ধ্যান করলো, মা কালী বললো, আমি গোয়ালা রূপেই এসেছিলাম, তুমি চিনতে পারলে না, ওই যে আমি পাটা রেখেছিলাম, তার মানে শিবের উপরে আমি পা রেখে দিয়েছি। হ্যাঁ, আর বাঁ হাতে যে গোবরের পালটা দেখছো, ওটা হচ্ছে নরমুণ্ড। মা কালীর বাঁ হাতে নরমুণ্ড থাকে। আর ডান হাতে যে দেখছো ঘুটে দিচ্ছি, ওটা হচ্ছে অভয় মুদ্রা, বর মুদ্রা। সদৃশ্চিন্ন শিরোখাদ বামাদন্ত করা পূজা অভয়ং বরদন চৈব দক্ষিণা ধাধ পানিকা। কালীর ধ্যান, মা কালীর বাঁ হাতে থাকবে নরমুণ্ড, আর বাঁ হাতের উপরের দিকে থাকবে খাড়া, আর ডান দিকের নিচে থাকবে অভয় মুদ্রা, উপরে থাকবে বর মুদ্রা। এই যে বর মুদ্রা এরকম, আর অভয় মুদ্রা এরকম, মা কালীর রূপ। তো সেটাই আমি গোয়ালার মেয়ের রূপে দেখা দিয়েছিলাম, কৃষ্ণানন্দ তুমি চিনলে না। তখন থেকে মা কালীর পূজা, শ্যামা পূজা সারা বাংলায় প্রতিষ্ঠিত হলো। ফ্রম দ্যাট ভেরি টাইম দি শ্যামা পূজা ইজ পপুলারাইজড অল ওভার দিস বেঙ্গল। And that propounder of that Shyama Puja is Krishna Dadambagri himself, who was Chaitanya Mahaprabhu's classmate. And he came, oh Nimai, what are you doing? Why are you singing and chanting this Hari Nam with this falling people? You are a Brahmin? Tahun Gaur Sundar bollen, jami je poti to location to Bhutan korchi. Shono, ei Hari Nam chhara, Krishna chhara, Kali Yuge kono goti nahi. Krishna, who is Krishna? Give me proof. Proof? তখন ভাগবত থেকে চৈতন্য মহাপ্রভু বললেন, এইতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলন লোকে ক্রীড়ন্তি যুগে যুগে। বলছে যত অবতার দেখছো সব অবতার হচ্ছে কৃষ্ণের অংশ কলা, আর কৃষ্ণ হচ্ছে মূল ভগবান। কৃষ্ণ মূল ভগবান, ভাগবতের শ্লোক দেখিয়ে দিল। আর যখনই ভাগবতের শ্লোক দেখিয়ে দিল, কৃষ্ণানন্দের আর কিছু বলার নেই, প্রমাণ দেখিয়ে দিয়েছে। কৃষ্ণানন্দ চলে গেল স্নান করতে। Seeing that proof in Bhagavad's verse, Krishnananda went to take a bath in Ganges. And at the time of returning, the emotion of Chaitanya Mahaprabhu changes. যখন গৌরসুন্দর গঙ্গায় স্নান করে ফিরছেন, তখন মহাপ্রভুর ভিতরে হঠাৎ ভাবের পরিবর্তন এলো। মহাপ্রভু এতক্ষণ ভক্তভাবে গাইছিলেন কীর্তন, হঠাৎ তার ভিতরে গোপী ভাব জেগে উঠেছে। তখন কৃষ্ণ নাম বন্ধ করে দিয়ে রাধা নাম, রাধা নাম, গোপী নাম, গোপীদের নাম করছে। আমাদের বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, তাই বাসীজন প্রেগান করে দিবস রজনী।
Krishnananda Anumani returns, taking the bath in Ganga's water. Now Krishnananda Anumani says, "Oh Nimai, why are you chanting this Radha's name? Where are the proof of the Radha name? In Srimad Bhagavat there is no Radha's name. Atvaro hajar stop to the Srimad Bhagavat. Chikana Radha's name name. And tumi kon hilibe Radha's name gaicho? Ja bolbe tai." Dekhun, ei prosonge ektu boleni. Srimad Bhagavate 18,000 shlok. কিন্তু পরিষ্কার ভাবে রাধা নাম বলা নেই। কেন বলা নেই? রাধা নাম বলতে গেলেই সুখদেব গোস্বামী অচৈতন্য হয়ে যেতেন। কিন্তু তিনি যদি অচৈতন্য হয়ে যান, সাত দিনের মধ্যে ভাগবত কি করে শেষ করবেন? ইন দি 18,000 ভার্সেস অফ শ্রীমদ ভাগবত দেয়ার ইজ নো ডাইরেক্ট প্রেজেন্টেশন অফ রাধাস নেম। What's the cause? Because in course of chanting this Radha's name, Sukhdev Goswami got fainted. And if he gets fainted, how can he complete this Srimad Bhagavat total in 7 days? So Sukhdev Goswami does not directly utter Radha's name, but he could not keep from taking this Radha's name indirectly. রাসলীলার মধ্যে যখন কৃষ্ণ হারিয়ে গেলেন, তখন গোপীরা খুঁজতে খুঁজতে যেই জায়গাটা এসেছিলেন রাধার কৃষ্ণর যুগল পদচিহ্ন দর্শন করেছিলেন, তখন গোপীরা একটি শ্লোক বলেছিলেন যেই শ্লোকের মধ্যে রাধা নামের সংকেত রয়েছে। সেই শ্লোকটি হচ্ছে অনয়ারাধিত নুনম ভগবান হরিশ্বর ইয়ন্নো বিহায় গোবিন্দ প্রীতয়ামনয়। There is the indication of Radha's name, but not the direct representation. Anaya aradhito nunam, anaya by this girl, aradhito worshipped, nunam of course, nishchoi amader Radhar dara, amader Gopir dara, amader Binodinir dara aradhito hoye Krishna eikhane esechilen. এইখানে যে আরাধিত অনয়া আরাধিত এই মেয়েটির দ্বারা পূজিত হয়ে এসেছিলেন, এই জায়গাটা জীব গোস্বামী ব্যাখ্যা করছেন যে এই যে আরাধিত কথাটা অনয়া আরাধিত নুন এর দ্বারা আরাধিত হয়ে কৃষ্ণ এখানে এসেছিলেন। এবার তোমরা একটু ঘুরিয়ে ধরো কথাটা, অনয়া রাধিত, যেমন পুষ্পযুক্ত বৃক্ষ পুষ্পিত বৃক্ষ, যে বৃক্ষে পুষ্প আছে তাকে বলে পুষ্পিত বৃক্ষ, তাহলে পুষ্পযুক্ত বৃক্ষ পুষ্পিত বৃক্ষ, তেমনি রাধাযুক্ত কৃষ্ণ রাধিত কৃষ্ণ। অনয়া রাধিত নুনং ভগবান হরিশ্বর যন্ন বিহায় গোবিন্দ প্রীতয়ামানয় গ্রহ ইয়ং নো ইয়ং বিকজ নো আস, এখানে নো মানে আস আমাদেরকে, বিহায় গিভিং আপ লিভিং আস Prita, he was very pleased by her worshipping Yam Anayat and brought her this here. Being pleased by her worship, he brought her here. Yam Anayat Raha, ehi nirjon jaygay take enechilo. Ei shloktar moddhe Radha namer sanket ache, ar kothao kintu porishkar ullekh nei. Kintu Krishnananda tar oto kichu bojhe na. কৃষ্ণানন্দ বলছে 18,000 শ্লোকের মধ্যে কোথাও রাধা নাম নেই, আর তুমি কেন ভক্তদের সঙ্গে রাধা নাম করছো? তখন মহাপ্রভু ভাবের ঘরে বিভোর হয়েছিলেন, তিনি তখন বললেন কি, বলেন কি যে কৃষ্ণ ভক্তদেরকে এত ব্যথা দেয় আমি সেই কৃষ্ণের নাম করব, এখন আমি রাধা নামে ডুবে আছি, কৃষ্ণ নামায় করতে বলো না। আর কৃষ্ণানন্দ বারবার বলছে তুমি কোথায় পেলে এই রাধা নামের প্রমাণ আগে বল। তখন গৌরসুন্দর বেশি কথা না বলে একটি লাঠি নিয়ে তাড়া করলেন, যেই লাঠি নিয়ে চৈতন্য মহাপ্রভু ওয়াজ ডিপ মোশন এন্ড হোয়েনেভার কৃষ্ণানন্দ সেইড হোয়ার ইজ দ্য প্রুফ হোয়ার ইজ দ্য প্রুফ এন্ড লিসনিং টু দ্যাট চৈতন্য মহাপ্রভু গট ভেরি অ্যাংরি এন্ড টেকিং এ স্টিক হি বিগান টু ফলো দ্যাট কৃষ্ণানন্দ আদর মানুষ। যখনই একটা বিরাট লাঠি নিয়ে কৃষ্ণানন্দকে তাড়া করলো, আর কৃষ্ণানন্দ থাকতে না পেরে সেইখান থেকে ছুটে এলো ব্রাহ্মণ পাড়ায়, আর মনে মনে চিন্তা করছে
যে কৃষ্ণ নিমাই আমাকে যে লাঠি নিয়ে তাড়া করেছে, আমাদের পাড়ায় যখন নিমাই আসবে আমিও তাকে লাঠি নিয়ে তাড়া করব। এদিকে মহাপ্রভু যখন ভাব প্রশমিত হলো, তখন গদাধর বলছে যে প্রভু তোমার একটা ভুল হয়ে গেছে, খুব খারাপ হলো, খাইলো পিপুলি খন্ড রোগ নিবারিতে আমার নিরাময় নাহি হলো হলো বিপরীতে। কিন্তু রোগ তো আমার সারল না, বরং আরো রোগ বেড়ে গেল। তার মানে পুনরাবতার হওয়ার জন্য আমি দৌড় হয়ে এলাম, কিন্তু ক্রোধকে সম্বরণ করতে পারলাম না, তাই আমাকে সন্ন্যাসী হতে হবে। যদি আমি সন্ন্যাসী হয়ে এদের পাড়ায় আবার আসি, এরা আমাকে প্রণাম করবে, এদের অপরাধ দূরীভূত হয়ে যাবে। তাই মহাপ্রভু চিন্তা করলেন সন্ন্যাসী হবে। যেদিন রাত্রে মহাপ্রভু সন্ন্যাসী হওয়ার কথা ভাবলেন, সেই দিনকে স্নান করে এসেছেন, সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেছেন, আর্ধেক রাত্রে মহাপ্রভু চিন্তা করছেন আমি সন্ন্যাস হব। That very day was Magh Mas. At the end of Post Mas and at the beginning of Magh Mas, Chaitanya Mahaprabhu took sannyas. Kiba shayana mandire gauranga sundara উঠিলেন রজনীশে গর্ভধারিণী মা আর এই মাতা বসুমতী
আর ওই পতিত পাবন হিসেবে ধরবে। চৈতন্য মহাপ্রভু অ্যাড্রেসড ইন নেম অফ মাদার থ্রি, দেয়ার আর থ্রি মাদার্স অফ চৈতন্য মহাপ্রভু। ফার্স্ট মাদার শচী দেবী, ফ্রম হুম হি টুক বার্থ, অ্যান্ড দ্য সেকেন্ড মাদার ইজ দ্য বার্থ প্লেস, দি কান্ট্রি মাদার, অ্যান্ড দ্য থার্ড মাদার ইজ গঙ্গা, পতিত পাবন হিসেবে ধরবে গঙ্গা। These three mothers, and that's why giving the pranam to the feet of Shachi Devi and giving the pranam to Ganga, Chaitanya Mahaprabhu leaves this nadiya. Ganga pori hori navadvipo chhari kanchana mahavaro pathe. Get up.
এরা সুলোচন রায়, লোচন দাস এত বড় ভক্ত ছিল বাবা, ছোটবেলায় বিয়ে করেছিলেন, ছোটবেলায় স্ত্রীকে বিয়ে করেছিলেন, পরবর্তীকালে তার মনে ছিল না। যখন দ্বিতীয়বার স্ত্রীকে দেখতে গেলেন তখন স্ত্রী অনেক বড় হয়ে গেছে। লোচন দাস শ্বশুর বাড়িতে স্ত্রীকে খুঁজতে গিয়ে প্রথমে মা জননী বলে সম্বোধন করেছে, চেনে না মা জননী বলে সম্বোধন করেছে, মা জননী শ্বশুরমশাইয়ের নাম বলে বলছে অমুকের বাড়িটা কোথায়। তখন সেই লোচন দাসের নিজের স্ত্রীকে মা বলে ডেকে ফেলেছিল, কারণ চিনতে পারেনি, ছোটবেলায় বিয়ে করেছিল, তখন স্ত্রী ছিল ছোট, অনেক বছর পর স্ত্রীকে দেখতে গেছে, চিনতে না পেরে মা বলে ডেকে ফেলেছিল, মা বলে ডেকে ফেলেছে বলে আর তাকে নিয়ে সংসার করলেন না লোচন দাস। সঙ্গে সঙ্গে গৃহ ত্যাগ করে সারা জীবন মহাপ্রভুর কথা লিখে গেছেন চৈতন্য মঙ্গল গ্রন্থ। পশুপাখি ঝুরে গলায় পাথরে দাস লোচন দয়, মহাপ্রভু যখনই চলে গেলেন নদিয়া ছেড়ে, ওদিকে হলো কি সব পাখিগুলো কেঁদে উঠল, সব পাখিগুলো কাঁদছে। এমন সময় একটা পেঁচা মনে করে চিন্তা করছে যে আমিও একটু কাঁদি। When Chaitanya Mahaprabhu leaves Navadvip, all the birds are crying. Oh Gauranga, please don't go. Please don't go. People will not sing your name. We shall sing. We, the birds, will sing your name. Please stay in Navadvip. All the birds are crying. There was an owl nearby Vishnupriya's room. Ekta pecha chilo Vishnupriya gharer pashe. সেই পেঁচাও যখন কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। When the owl began to cry, Vishnupriya awoke and did not see the lord of her heart. তখন হে বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালনকে জিতে না পারি তো আর, আই ক্যানট লিভ মোর,
ধীরে ধীরে, ভেরি স্লোলি, ধীরে ধীরে কহে বিষ্ণু নিশি শেষে
চোখে ঘুম নেই, গৌরাঙ্গ অ্যাপিয়ার্স ইন মাই হার্ট অ্যান্ড আই অ্যাম স্লিপলেস। এখন গৌরাঙ্গ জাগ এ মনে, নিদ্রা নাহি তো নয়নে, শুনিয়া উঠিল সচিব মাতা, শুনিয়া উঠিল সচিব মাতা, যেন সচিরানী পাগলিনী, সচিরানী পাগলিনী, আজ হারাইয়ে গৌর গুণমণি, সচিরানী মায়ামার জনমনি হারা
দাঁড়াবে he would be
a great sannyas. That's why Satyamata in Gauranga's childhood did not inspire for education. But the people of Navadvip said, "Oh mother, your divine is a great talented boy. Why don't you give him education?" Listening to the people, Satyamata arranged divine's education. Now Satyamata is saying, "Oh, the people of Navadvip, you instigated me for the education of Nimai. Now see that Nimai is a Pandit and takes sannyas. Now save me. You, the people of Navadvip, save me." Dekho re, Nodiyar lokyon, dekho re dalayu, amar Nimai chand sannyase gelo. সন্ন্যাস দিতে হবে না,
কেশবাদ্রি থিংস ইফ গৌরাঙ্গ কমস টু দ্য বারবার মধু হি উইল নট শেভ উইদাউট মানি অ্যান্ড ইফ হি ডাজ নট শেভ আই এম নট আই শ্যাল নট গিভ দ্য মন্ত্র অফ সন্ন্যাস থিংকিং দিস হি সেন্ডস টু মধু নাথ অ্যান্ড গৌরাঙ্গ গোয়িং টু দ্য হাউস অফ মধু সেইজ ও রে মধু মধুরে ও রে মধুরে মধু বলে আমায় কে ডাকিলে মধু বলে আমায় এমন মধুর সুরে মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে মধুর সুরে মধুর স্বরে আমি ব্রাহ্মণ তুমি নাপিত
আমার মাথায় হাত দেওয়ার আগেই আমার পায়ে তোমার প্রণাম করা হয়েছে। যেই তখন প্রণাম করতে গেল মধুপরামণি, অমনি পায়ের তলায় দেখল ধ্বজবজ্র কুশাম কুশ্চিহ্ন। Then Madhu cries, "O Divine, I see the footprint of Vishnu at your foot. All the signs that are seen in the foot are of Vishnu. Please take my pranam. Please take my pranam." এই বলে যখনই প্রণাম করলো আবার উঠে বসলো। বিষ্ণুর চরণ চিহ্ন দেখতে পেল গৌরাঙ্গের পায়ে। এবার যখনই উঠে বসলো আবার সেই ঘোরটা গৌরাঙ্গের মাথায় ঠেকাচ্ছে। যেই না ঘোর দেখিয়েছে, যারা উপস্থিত ছিল সেখানে সবাই কাঁদছে। তখন নাপিত আসি প্রভুর সম্মুখে বসি, তখন নাপিত আসি প্রভুর সম্মুখে বসি। দিস তাল ইজ অলসো অফ নারাত্তম দাস, দিস টিউন ইজ অলসো অফ নারাত্তম দাস, দিস তাল ইজ কল্ড দাস পেড়ে, ফোর বিটস, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4. তখন নাপিত আসি প্রভুর সম্মুখে বসি, খুর দিলাম টাচেস দ্য রিজর্ট সে চাচর কেশে। অন দ্য কালিং হিয়ার্স অফ মহাপ্রভু, খুর দিলাম সে চাচর কেশে। আমার অবধূত
কাঁদের মন আবদ্ধ রায় রসিকানন্দের প্রায়